তো গাইজ আমরা চলে এসেছি ঝিঙ্গাবাটির একজন নেতার কাছে, যিনি গরু পাচার কাণ্ডে জড়িত এবং অনেক গরু পাচার করেছে এবং ধরা পড়েছে। তো আমরা এখন ওনার কাছে যাবো, ইন্টারভিউ নিব। তো স্যার আমাদের গরু পাচার কাণ্ডে জড়িত এরকম নিউজ আসছে, তো এটা কতটা সত্য কতটা মিথ্যা? শুটিয়ে লাল করে দেবো, নোংরা বার করে দেবো। ছেলে কে বললাম গরু পাচার করি? আমি হচ্ছি এই বীরভূম জেলার সব থেকে একটা সম্মানীয় মানে নেতা, লোকের সেবা টেবা করি, আর তুমি আমার সব অপরাধ দিচ্ছ। একদম ছুটিয়ে লাল করে দেবো, মানে বের করে দেবো বোকা চুলা, সারা লাইফ জেলে ধুই দেবো। আমার বস কে ইয়ে বলে লাগে, বুঝতে পারলা? আমার কে বললো আমার বস গরু পাচার করে? গরুর সাথে আমার বস মোচও পাচার করে, বুঝতে পারলা? কি পাচার করে? গরুর সঙ্গে মোষ না কি বললে তুমি কথাটা? না না কিছু বলেনি, এমনি বাইরে এলছে। গরু মোষকে আমরা ভালোবাসি, তারাও তো প্রাণী, কথা বলতে পারে না, তাদের অসুবিধা আছে। অসুবিধা সুবিধাটা দেখি আমরা, তাই বলছি ও কথা। আমরা এমনি তোমার গরু মোষকে ঘাস দিই, বুঝতে পারলা? কিন্তু স্যার এরকম খবর আসছে যে আপনারা ভারতের গরুকে বিদেশে পাচার করছেন, এরকম খবর আসছে? তো কে বললো? কে বললো আমরা গরুকে বাইরে পাচার করি? আমরা তো বাইরে চিকিৎসা করার জন্য পাঠাই। আর তো কটা লোক আছে আমাকে এসে বলতে পারবে? হ্যাঁ কটা লোক আছে এসে বলুক যে তার গরু পিছনে হাত ঢুকাতে পারবে? আমি যেখানে পাঠাই না সেখানে সবাই গরু পিছনে হাত ঢুকে ভালো করে তার চিকিৎসা করে, তুমি কি জানো? এখন সিবিআই এভাবে ভুল ভাল খবর দেওয়ালে আমি কি করবো? তাতে আমার ছেড়া গেল। আমার বস ওই গরু পাচার মাচার করতে পারে না, আমার বস একদম মাটির মনের মানুষ। মাঝে সাথে পাড়ার যে মুরগিগুলো আছে ওগুলো না পাচার মারি দিয়ে, বুঝতে পারলে? তো মারি ফেলবে, কথা মুখ দিয়ে বাড়িয়ে দিচ্ছে, বুঝতে পারলা? ঠিক আছে। আচ্ছা তোমার মাইনে কত? আমার মাইনে ঘড়িটা দেখতে পাচ্ছ আমার বস গিফট করেছে, বুঝতে পারলে? 1 কোটি গরু পাচার করেছি বিদেশে, না আমাকে গরুটা ভালোবেসে ঘড়িটা গিফট করেছে। চশমাটা দেখতে পাচ্ছ 1 লাখ টাকা দাম, 1 লাখ, বুঝতে পারলা? এসব সব আমার বসের দয়া। আমার মালাটার দাম 3 কোটি সোনার মালা। আচ্ছা তাহলে আপনারা তো বলছেন বিদেশে গরু চিকিৎসার জন্য পাঠান, মুরগির ফার্ম আছে, এছাড়া আপনাদের আর কি কি বিজনেস আছে? এই বীরভূম জেলাতে আমি বসবাস করি, এখানে বিজনেসের অভাব আমার কাছে। এখানে কি হাসপাতাল খুললে সেটার কমিশন দাদাকে দিয়ে যায়, এখানে কি স্কুল খুললে সেটার কমিশন দাদাকে দিয়ে যায়, এখানে যত রকমের 1 নম্বর 2 নম্বর ব্যবসা হয় সব কমিশন দাদাকে দিয়ে যেতে হয়। জানোই তো আমার খেল, ও দেবে না ওর বাবা দেবে, ওর বাবা দেবে না দাদা দেবে, দিয়ে যেতেই হবে, উপায় নাই, বুঝলা? কারণ আমি এখানে থাকি, আমি ছাড়া ওরা অচল, ওরা পারবে না একটা ছোট্ট বিড়ির দোকান করে চালাতে। আমার ওটা ব্যাপার আছে, যত চোর চোর ছেঁচড়া ডাকাত মস্তান তারপর সব সব আমার বসের নামে চলে, বুঝতে পারলা? আমার বস একদম মাটির মনে মানুষ, যা তোমাকে বুলিয়ে বুঝাইনি যাবে না। আমার বস ওদের কাছে একটু কমিশন লেয়, তাই আমাকেও দেয়, বুঝতে পারলা? আমি এখন বলতুক না তোমরা দাঁড়িয়ে আছে। এটা হোয়াইট সিং, এই সবসময় সাদা জামা পরে থাকে, একে বেতন দেয় 3 লাখ। ও এদের কাজটা কি? এদের কাজ বলতে কালু সিং হচ্ছে গরু ডিপার্টমেন্ট সামলায়, মানে চিকিৎসা মিকিৎসা ক্ষেত্রে যত দেখাশোনা করে। দেখো কমলা সিং, কমলা সিং হচ্ছে মুরগি ডিপার্টমেন্টের সামলায়, পোল্ট্রি ফার্ম টার্ম আছে এই সব দিক দিয়ে সব সামলায়। আর এই হোয়াইট সিং ওলা পাশার ডিপার্টমেন্টের সামলায়। এইভাবে এদেরকে বেতন দেওয়া হয়, বুঝতে হলে তো বিনা কাজে তো আমি কাউকে রাখি না। এর কাজ কি? আমি বসের খাতা মাতা যত আছে সব সারি, বুঝতে পারলা? আমি একদিন শিক্ষিত তো ভালো, তো ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো ভাই? টু না বলছি বিএ সেকেন্ড ইয়ার। হ্যাঁ হ্যাঁ বস ঠিকই বলেছে। হ্যাঁ আচ্ছা তোমার কলেজের নাম কি ছিল? কলেজের নাম কি গো ভুলে এলছি, প্রাইমারিতে নাম ছিল একটা, কি নাম জানি না, অনেকদিন পড়া হলে বাদ দিয়ে দিয়েছি, তো অনলাইন বুঝতে পারছি না, বুঝতে পারলা? কলেজের নাম কি ভুলে এলছি? মনে নাই? মোল্লাচক বিশ্ববিদ্যালয়, মোল্লাচক ইউনিভার্সিটি। ওই যে তোর রাত বাড়ির সামনে চলে গেল, ওই সুতা টাঙিয়ে দিলে যে বাদে ঢুকে আমি বাগা পুকুর পার হয়ে যাই, ওই সর্বনাশ হয়ে পড়ে মোল্লাচক। আপনারা তো নাম ডাক, আপনারা তো ডায়লগ ভাইরাল হয়েছে আজ পর্যন্ত, এসব নিয়ে আপনি কি বলবেন?
দেখুন একটা কথা বলে, গুণী অভিনেতা গুণী যারা মানে ভালো কথা বলে তাদের কথাবার্তা তো ভাইরাল হবে। আসলে আমার কথাটা মানে ডায়লগটা আমি এমনি এমনি বলেছিলাম, মাঝে মাঝে বলে থাকি। অবশ্য আমার আমি একজনকে থ্রেট করেছিলাম, এটা একটা সাংবাদিককে থ্রেট করেছিলাম, এটা নিয়ে যে এত ভাইরাল হয়েছে আমি ভাবতেই পারিনি। হয়তো লোকের ভালোবাসা, সে ভালোবাসার কারণে। আচ্ছা ভালোবাসবে না কেন বলুন, মানুষ থেকে গরু ছাগল কুকুর পাঠা ভেড়া সবার চিকিৎসার দায়িত্ব আমার উপর রয়েছে, তো তারা আমাকে ভালোবাসবে না, হয়তো ভালোবেসে এই ডায়লগটা ভাইরাল করেছে, তাতে আমি অনেক খুশি আছি। বস তোমাকে বলা যাবে না, তোমরা বুঝতে পারবে না আমার বস কত ভালো। হসপিটাল করে দেয় আমাকে টাকা মাকা দেয়, যারা হসপিটাল বসা বিস্তারলা, আমরা ওখান থেকে কমিশন খাই, কমিশন খাইতে ঘোড়া বিস্তারলা এরকম। আচ্ছা তুমি তো বিএ সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছো, তোমার সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট কি গো বল, ভুলে গেল। ও ওয়া বই পড়তো, চাও আমি বলে দিই। সামুজি ও আর্টস নিয়ে পড়াশোনা করতো, ও জীবন বিজ্ঞানে পড়তো, ঠিক আছে, সেটা ভাবতে হবে, ও সব নিয়ে ভেবে লাভ নাই। তাছাড়া আমি আস্তে আস্তে ইংলিশটা মানে ব্রেনিয়ান ছাত্র, তো আস্তে আস্তে ইংলিশটা আসছে এবং খাতা পড়তে। ওকে আমি কিছু প্রশ্ন ধরবো। হ্যাঁ ধরো। হট হ্যাঁ আমি কিন্তু সব ইংলিশ দিয়ে ভালো করে বুঝতেলাম, কোন ইংলিশ জানি তো ধরো, ইংলিশ দিয়ে ধরো কি প্রশ্ন ধরবা বলছো। হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ইজ ইওর নেম? ও বাকি গো চিচি তুমি পাগলা নাকি? হোয়াট ইজ ইওর নেম? এর থেকে বেশি আমি এক ক্লাস বেশি পড়েছি, আমাকে জিজ্ঞেস করো। হোয়াট ইজ ইওর নেম? হ্যাঁ ভালো আছি, খুব হেভি, দারুণ আছি, মানে এত মানুষের সেবা করছি খুব ভালো লাগছে, অবশ্য দারুণ লাগছে, লোকে খুব ভালোবাসছে, সমস্যা নাই। হ্যাঁ ভালো আছি আমি। হাউ আর ইউ বাবাই? হ্যাঁ আমি ভাত খাইয়েছি তো বাড়িতে, ভাতে আর ইচ্ছি নাকি খাই আসনো বাসি ভাত দিয়ে। কিন্তু হাউ আর ইউ মানে তো ভাত খেয়েছি, এটা আমি জিজ্ঞাসা করিনি। তাহলে কি জিজ্ঞাসা করলে? এ তুমি তো জানোই না হাউ আর ইউ মানে কি, ভাত খাই আসনো বাড়ি থেকে বুঝতে তো। ও ভাত খেয়েছে, আমি সকালবেলা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বাসি ভাত খেয়েছি। বস আর আমি বসের বাড়িতে খাইছি আমি আমার বাড়িতে। আচ্ছা তোমরা অনেক ভালো প্রশ্নের উত্তর দিয়েছো, তোমরা গরু মানে তোমরা ছাগল পাঠা সবকিছুর চিকিৎসক আমরা বুঝে নিয়েছি, পাবলিকও বুঝে নিয়েছি, আর বলতে হবে না। তো এই নিয়ে তোমাদের কার কিছু বলার আছে কি? বলছি এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের হাসানোর জন্য বানানো হয়েছে, পার্সোনালভাবে মানে কেউ নেবে না, জাস্ট মজা করে বানিয়েছি, মানে তোমাদেরকে মজা দেওয়ার জন্য, তো জাস্ট মজা হিসাবে নেবে, কেউ সিরিয়াসভাবে নেবে না। আর আমাদের সাথে থাকবে, আমাদের ভিডিও দেখবে, ভালো লাগলে এনজয় করবে, লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই, আর ফেসবুকে বেশি ফলো করবে, ফেসবুকে অবশ্যই সবাই ফলো করে দেবে, আর আমাদের কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে যাও, ক্লিক করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অনেক দরকার আমাদের সাবস্ক্রাইবের, তো যাও প্লিজ করে দাও। বল করে দিও তো সাবস্ক্রাইবটা, করে দিও করবে কিন্তু, ঠিক আছে, টাটা ভালো থেকো।